প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তৃতীয় অধ্যায় চতুর্থ 4 নম্বর সৃজনশীল অঙ্কটি আলোচনা করব। বরাবরের মতো আমি অঙ্কের পাশে আমি জাবেদাগুলো করেছি। তাহলে আলম 4 নম্বরে বলা আছে, আলম সার্ভিসেস 1 তারিখে 2017 সালে 5 লক্ষ টাকা 75,000 টাকা আসবাবপত্র এবং পছন্দ ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, মানে একটি কম্পিউটার কেন্দ্র চালু করেন। তো কম্পিউটার কেন্দ্র একটু সেবামূলক ব্যবসা। তাহলে এখানে এই জার্নালটি একটু ভালো মনোযোগ দিয়ে শুনো, যে ব্যবসায় যা যা নিয়ে ব্যবসা যে যে নিয়ে শুরু করবে সেগুলো ডেবিট, যা কিছু নিয়ে ব্যবসা শুরু করবে সেগুলো ডেবিট, এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো, নগদান হিসাব 5 লক্ষ, আর এখানে ঋণ নিয়ে করছে, ঋণ কখনো মূলধন হতে পারে না, এই জন্য ঋণ, এটা যাবে ধর নগদান ঋণ, এটা নগদানের সাথে যোগ হয়ে 5,55,000 টাকা হয়েছে। আসবাবপত্র হিসাব 75,000 টাকা, মূলধন হবে এই 5 লক্ষ আর এই 75,000, এই দুটি নিয়ে হবে মূলধন, এইটা 75,000 আর 5 লক্ষ দিয়ে মূলধন হবে 5,75,000, কারণ ঋণ কখনো মূলধন হতে পারে না। আচ্ছা, এভাবে আমি জার্নালগুলো করেছি। ক নম্বরে আছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে, মানে আমার 1 তারিখে মূলধনের পরিমাণ কত, তাহলে এখানে যে নগদ 5 লক্ষ টাকা, 55,000 টাকা ঋণ, এটা আসছে 5,55,000, আসবাবপত্র আছে 75,000, এবং তাহলে কত হলো 6,30,000, এবং ঋণ আমার কখনো সম্পদ হতে পারে না, এই জন্য 55,000 টাকা আমাকে বাদ দিতে হবে। তাহলে দিলে 55,000 বাদ দিলে আমার 5,75,000 টাকা মূলধন হবে, অথবা এটা অন্যভাবে করা যায়, নগদ 5 লাখ টাকা এবং আসবাবপত্র 75,000 টাকা। তাহলে আমার আমার কাছে এই নিয়মটি বেশি গ্রহণযোগ্য, কারণ খতিয়ানি অঙ্ক করতে গেলে তখন ঋণ বাদ যাবে, এই জন্য এভাবেই করা ভালো, এভাবেই করা ভালো। আচ্ছা, এখন উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট কার্ড নিয়ে নেওয়া। তাহলে আমরা আগে তারিখ এসেছি, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট কার্ড টাকাই বন্ধ করছি, আমরা এখন কারণটা শিখব। তাহলে সম্পদ যদি ডেবিট হয়, তাহলে এখানে সুন্দর করে লেখা আছে, আমি যে সবটা এর আগে বলছি, যে সম্পদ যদি বৃদ্ধি হয় ডেবিট, সম্পদ যদি হ্রাস হয় ক্রেডিট। তাহলে এই প্রমাণটা দেখো, যে সম্পদ যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি, সম্পদ যদি বৃদ্ধি হয় বৃদ্ধি, মূলধন হিসাব ক্রেডিট হলে মালিকানা সত্ত্ব, ঋণ দায় বৃদ্ধি। এভাবে ওই শখ অনুযায়ী আমরা এটা করবো, ভাড়া হিসাব, ওই শখ দিয়ে যদি আমরা এটা সম্পূর্ণ করি, তাহলে আমার কোনোটাও ভুল হবে না। ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি, কারণ ভাড়া হিসাব ক্রয় হিসাব মেরামত হিসাব এগুলো ব্যয় বৃদ্ধি লিখবো। দেখো, এখানে আমরা যখন মানে ব্যয় বা খরচে আসবো, তখন আমরা হিসাব সমীকরণের প্রভাব লিখবো ব্যয় হ্রাস, তখন আমরা মাইনাস করবো মালিকানা সত্তার সঙ্গে, আর মালিকানা সত্তার সাথে হ্রাস করবো, আর যখন আমরা কারণ লিখবো তখন আমরা বৃদ্ধি আর হ্রাস লিখবো। আচ্ছা, তাহলে এখন দেখো যে তাহলে ভাড়া হিসাব ব্যয় বৃদ্ধি, নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস, ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি, নগদান হিসাব সম্পদ, এই জন্য সম্পদ হ্রাস, মেরামত হিসাব ডেবিট, এই জন্য ব্যয় বৃদ্ধি, সম্পদ হিসাব নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস, এই শখ অনুযায়ী আমরা কিন্তু করলে ভালো করব। আচ্ছা, এখন এখানে একটা আসো, যে মজুরি হিসাব ব্যয় বৃদ্ধি, ব্যাংক হিসাব সম্পদ হ্রাস, নগদান হিসাব, এখন একটা এখানে একটা জার্নালটা ভালো করে মনে রাখবা, যে এখানে বলছিল যে এখানে জার্নালটা আছে যে বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, এখানে নগদান টু তোমরা সেবায় দিবা, সেবায় দিলে তাহলে আমার দাঁড়াবে কি নগদান টু সেবায় হিসাব, তাহলে সম্পদ বৃদ্ধি আর সেবায় হিসাব ক্রেডিট, এখানে এই সব অনুযায়ী দেখো সেবা হিসাব ক্রেডিট, আয় হিসাব ক্রেডিট, এই দেখো আয় বৃদ্ধি ক্রেডিট, তাহলে এভাবে তোমরা অঙ্কগুলো করবে। তোমাদেরকে আজ ধন্যবাদ।